চেষ্টা করেন। ওনাকে আমিও বলেছিলাম যে একটা, এটা তো শুধু আপনি ব্যবসা হিসেবে দেখতেছেন না, আমরা তো সবাই তো এক একজনের একটা পেশা আছে, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ শিক্ষকতা করি, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা আছি সবাই। যেহেতু আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, মানুষের নন্দিত একজন তারকা, আপনাকে সবাই চিনে জানে, আপনি সোশ্যাল সামাজিক আপনার অনেক বড় দায়িত্ব রয়ে গিয়েছে, সেটা আমরা জানি, আপনিও জানেন, কিন্তু আপনি ব্যবসায়িক কোনো বৃত্তি আপনার মধ্যে নেই, আপনাকে আরো ভালো কিছু করতে হবে, মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে হবে মেসেজটা, কিভাবে ভালো থাকা যায়। ওনাকে আমরা অনুরোধ করবো, উনি যেন সাহস করে আবার নতুন কাজ শুরু করে দেন এবং বাংলাদেশের আনাকানাচে যেন এই সাউলের কার্যক্রম ছড়িয়ে যায় এবং তাড়াতাড়ি যেন হয়ে যায়। টার্গেট হোক আগামী 2018 সালের 10টা জায়গায় হবে, 15টা জায়গায় এই ক্লাবটা হবে, এরকম টার্গেট হোক, টার্গেট ভিত্তিক কাজগুলো হোক। হার্ট ক্লাব আমি যখন এনএসসি টাওয়ারে গত ডিসেম্বরে যখন সেমিনার করি, আমি একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় যেহেতু কাজ করি, আমি আশা রাখছি যে ওই উন্নয়ন সংস্থার মাধ্যমে আসলে আপনি যেটা বলছেন যে মোহাম্মদ কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য, আসলে আমাদের বেশিরভাগের রোগই হচ্ছে এখান থেকে, আমাদের অনিয়মিত খাওয়া, অনিয়মিত ঘুমানো আর কিছু বদভ্যাসের কারণেই আসলে আমাদের জীবনটা আমরা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। তো এটাকে আসলে স্বাগত জানিয়ে এই ক্লাবের মেম্বার হওয়ার জন্য জাস্ট আমার অনেক সিনিয়রেরা এখানে আসেন বা বিভিন্ন উপদেষ্টারা আসেন, আমি মনে করি যে আপনাদের থেকে আমরা কিছু শেখার জন্য আসছি, আর এই ক্লাবের মেম্বার হলে আমি আমি আসলে কিছু শিখতে পারবো, আরও দশজনকে শিখাইতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে আসলে এখানে আসে। আপনারা যেটাই নেন যেটাই করেন আমরা আপনাদের পাশে থাকব, যেহেতু ফেনী আপনারা জানেন যে ডেভেলপমেন্ট একটা এরিয়া, আমরা ফেনীকে নিয়ে গর্ব করি, এই ক্লাবের কার্যক্রম আমরা ফেনী জেলাতেও ইনশাল্লাহ শুরু করতে পারবো, আপনাদের সাথে আসি এই বলে আলোচনা শেষ করলাম। আমি একজন যোগা প্রশিক্ষক, ব্যায়াম প্রশিক্ষক, শরীর চর্চার প্রশিক্ষক বলা যায়। তো আমি যে জিনিসটা স্যারের সাথে আমি আগেও কথা বলছিলাম যে এইরকম যে হার্ট ক্লাব বা এটা এটা একটা মহৎ উদ্যোগ, ভালো উদ্যোগ, সারা বাংলাদেশে একটা ফরম্যাট রেডি করে কাজ করলে সুবিধা হয়, আর এই ফরম্যাটের একটা নাম দরকার, সেই নামটা হলো হার্ট সাউল হার্ট ক্লাব। এটা একটা নাম এবং এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম তৈরি করে এখান থেকে তৈরি করে সারা বাংলাদেশে কাজ করার একটা সুযোগ হবে। আর এখানে অনেকেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, আরও আসতেছেন, অতীতেও আসছেন, তো যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে এসেছেন তাদেরকে তাদেরকে সমন্বয় করে যদি এই ক্লাবের কার্যক্রমটা বাস্তবায়ন করা হয় তাহলে মাঠ পর্যায়ে কার্যক্রমটা বাস্তবায়ন করা খুব সহজ হবে। আমার প্রিয় মানুষ কবি মোহন রায়হান উপস্থিত, আমি আসছি গোপালগঞ্জ মুক্তিপুর থেকে, আমি একজন গ্রাম ডাক্তার, আমি নিজে কোনো রোগী না, শুধু জানার জন্য আমি এই জায়গায় আসছি। গত 22 এবং 23 ডিসেম্বরে আমি জাতীয় সেমিনারে উপস্থিত ছিলাম, আমার মনের ভিতরে একটা আগ্রহ যে আমরা গ্রামে যারা ডাক্তারি করি আমরা কিন্তু বিনে ফিতে বিনে পয়সায় শুধু মেডিসিন সেলের উপরেই আমরা নির্ভরশীল, এইভাবে আমরা রুগী দেখি। এবং আমি আসছি যে এই তৃণমূল পর্যায় থেকে যদি এই কমিটিগুলো করা হয় এবং প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যাতে চিকিৎসাগুলো চলাইয়া যাক, আমি সেই অনুরোধটা। এখানে জয়েন করার কারণ হলো আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে একটা সেমিনার হচ্ছে এই ব্যাপারে, হার্টের ব্যাপারে, তো আমি ইন্টারেস্টেড ছিলাম, তো আমি আপনাদের সেই কয়েক দিন আগে যেটা গত মাসে এটা হয়ে গেলো আমি ওখানে গেছিলাম, বিমল স্যার এসেছিলেন। আমি এটার জন্য অপেক্ষায় আছি কারণ নারায়ণগঞ্জে আমি অলরেডি সাবগুলো দিয়েছি যে আমি হার্ট ক্লাব গঠন করব, অলরেডি আমার 15 জন আমার ফ্রেন্ড আমার সাথে জড়িত আছে। আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত ছিল,
সত্যি আমরা যখন হার্ট নামক একটা মহাবিধি আমাদেরকে যখন প্রত্যেক দিন তাড়িত করছিল মৃত্যু যন্ত্রণার জন্য, যখন আমরা অপারেশনকে ভয় করছিলাম, যখন রিংকে সাপোর্ট করছিলাম না, তখন কী করতে হবে কী করতে হবে বিমূঢ় হয়ে যখন এদিক এদিক ছোটাছুটি করছিলাম, তখন সত্যি এই সাউল হার্ট ক্লাব আমাদেরকে যে বাঁচার একটা আশার বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমরা যারা হার্টের রোগে অলরেডি হয়ে গেছি তারা অনেকে বিশ্বাস করতে পারি না যে যদি সেই লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে মানুষের জীবনের এরকম একটা মহাবিধি থেকে মুক্ত পেত তাহলে আজকে গভর্নমেন্ট সদাশয় সরকার কেন তার দিকে এগিয়ে আসছেন না, কেন কাজ করছেন না, তবে কেন বড় বড় হাসপাতালগুলি করে সেখানে কোটি কোটি টাকা খরচ করছে এদিকে যাচ্ছেন না কেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিন্তু আপনাদের মতন মহারথী যারা অলরেডি ভালো হয়ে গিয়েছেন, অনেক ভালো আছেন, ওনাদের বাণী, ডক্টর বিমল স্যারের বাণী যে বইগুলি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেটাকে বাস্তবায়নের জন্য কোনো লোক নেই। আর সেই জন্য চাই আজকে যেটা উদ্যোগ হচ্ছে